এখন জীবিত সাক্ষী একজন আমি আছি 15 আগস্টে তার বাসায় ভোর 6টার সময় আমি গিয়েছি আমার কমান্ডিং অফিসার সহ গিয়ে বললাম স্যার প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড শেখ মুজিবুর রহমান হ্যাজ বিন কিলড সৈনিকের রিয়াকশন দেখেন তিনি বলেন আমরা সৈনিক আমরা সংবিধান মান্য করব প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট আছে গো অ্যান্ড গেট ইউর টুলস রেডি সৈনিকদেরকে প্রস্তুত করো এই কথা আমরা দুজন শুনেছি কর্নেল সাফাত জামিল ব্রিগেড কমান্ডার ঢাকার তিনি ইন্তেকাল করেছেন এখন জীবিত সাক্ষী একজন আমি আছি এই কথা আওয়ামী লীগাররা বিশ্বাস করে না তারা বলে মুজিব হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত কিন্তু আমি তো জানি আল্লাহকে হাজির হাজির রেখে বলতে পারি 15 আগস্ট সকালে তিনি যে কথাটি বলেছেন যে আমরা সৈনিক আমরা সংবিধান সমুন্নত রাখবো এটা হলো সৈনিকের ট্র্যাডিশনাল বক্তব্য এই ধরনের ক্রাইসিসে তারও কোনো মূল্য তিনি পেলেন না এখন তার কবর সরাতে হবে তার বীরত্বম খেতাব বাতিল করতে হবে তিনি কেমন রাষ্ট্রপতি ছিলেন আজকে তো এক দেশটা একটা চোরের দেশ হয়ে গিয়েছে এই দেশে আর খুঁজে পাওয়া যাবে আরেকজন জিয়াউর রহমান মৃত্যুর পর যার এক ইঞ্চু জমি ছিল না ক্যান্ট ব্যাংকে 5000 টাকা ছিল না পুরনো কাপড় সেলাই করে পরিবার পরিজনকে পড়তে দিয়েছেন কোথায় পাবো এই ধরনের রাষ্ট্রপতি এটাও সাথে সাথে বলি আজকে কেন বিএনপি ক্ষমতার বাইরে কারণ আমরা জিয়ার আদর্শচ্যুত হয়েছি নইলে এই দল জাতীয়তাবাদী দল কখনো ক্ষমতার বাইরে যেতে পারে আমরা তো তাকে অনুসরণ করতে পারি নাই বারবার ক্ষমতায় গিয়েছি তাকে জনগণ কেন মনে রেখেছে তার সততার জন্য মনে রেখেছে তার দেশপ্রেমের জন্য মনে রেখেছে একটি কথা বলতে আমি বাধ্য অনেকেই বলে না দেশের 1/10 হলো পার্বত্য চট্টগ্রাম সম্পদশালী এলাকা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি ওখানে বাঙালিদের বসতি না গাড়তেন আজকে সেখানে ভারতীয় তেরঙ্গা পটপট করে উঠত এটি বাংলাদেশের অংশ থাকতো না 1947 সালে যখন ভারত বিভাগ হয় সাথে সাথে চাকমারা ভারতীয় পতাকা উত্তোলন করেছে পার্বত্য চট্টগ্রামে তারপর যাই হোক সেনাবাহিনী পাঠিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে আবার সুযোগে আমাদের বন্ধু প্রতিবেশী পাহাড়িদেরকে ট্রেনিং দিয়ে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্যে মূল্যবান হিল ট্র্যাক দখল করার জন্যে চাকমাদের দ্বারা নাশকতা চালিয়েছেন এবং তার কি চমৎকার ব্যবহার করেছেন রক্তক্ষয় না করো জিয়াউর রহমান এই যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশকে বসতি গেড়েছেন এখন এখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখান থেকে কেউ কেড়ে নিতে পারবে না সেই জন্য তাকে আমাদের সাধুবাদ জানাতেই হবে 71-এর আমাদের সবচাইতে আমাদের অনেকেই জিজ্ঞেস করে এইখানকার প্রজন্ম ভাই 71 কেমন ছিল 71 কি আপনারা দেখেছেন আমাকে জিজ্ঞেস করলে আমি বলি যে 71 আমি বাংলাদেশকে দেখেছি বাংলাদেশের তরুণদেরকে দেখেছি ছাত্রদেরকে দেখেছি জীবনের উৎসর্গ করার জন্য যারা ছিল সদা প্রস্তুত সে সময়ের ছাত্রদেরকে তরুণদেরকে যারা দেখেনি কল্পনাও করতে পারে না তাদের চোখে ছিল অগ্নিস্ফুলিঙ্গ এক মাসের ট্রেনিং নিয়ে মাইন ফিল্ড অতিক্রম করে কামানে গোলা অতিক্রম করে শত্রুর সাথে হাতাহাতি লড়াই করেছে এই বাংলাদেশের তরুণেরা যুবকেরা আমি রাজপথে তাকিয়ে থাকি এখন আর তাদেরকে দেখা যায় না মোবাইল নিয়ে তারা ব্যস্ত এই ধরনের স্লোগানে ব্যস্ত যখন বালু ট্রাক দিয়ে দেয় বেগম জিয়ার বাড়ির সামনে তখন আর স্লোগান থাকে না এই ঘরের মধ্যে যত স্লোগান যাই হোক 71-এ যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ আজকে দেশে গণতন্ত্র নাই আইনের শাসন নাই লুটেরাদের স্বর্গরাজ্য বাংলাদেশ প্রধানমন্ত্রী কত বক্তব্য দেয় কারা যে এইখান থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে ক্যানাডাতে বেগমপাড়া বানালো কারা ব্যাংকের টাকা লোপাট করলো ইসলামী ব্যাংক কেন ধ্বংস হলো এই সম্বন্ধে কোনো কথাবার্তা নাই খালি মুক্তিযুদ্ধের চেতনা এটা কি মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র ধ্বংস করা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্র দেশ থেকে বিতাড়িত হয়েছে আইনের শাসন নাই এখন যদি আমরা জিয়ার সৈনিক হই আবার এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে বিএনপিকে ত্যাগ স্বীকার করতে হবে বিএনপি
আওয়ামী বলেছে যে কোমর ভেঙে গেছে দুর্বল একটি দল বিগত কয়েকটি জনসমাবেশ প্রমাণ করেছে বিএনপি অত্যন্ত শক্তিশালী একটি দল আমি বিএনপি সকল তরুণ যুবক কর্মী বাহিনীকে অভিনন্দন জানাই যেভাবে তারা নির্বাচনে সবার দুই তিন দিন আগে থেকে এসে সভামঞ্চে এসে আমাদেরকে সাহস দিয়েছে রাজপথ প্রকম্পিত করেছে দশ জনের অধিক তরুণ আত্মাহুতি দিয়েছে পুলিশের বুলেটের সামনে আমার জেলা বোলার দুটি তরুণ অকারণে নিহত হয়েছে সুতরাং ঘুমন্ত বিএনপি অবশ্যই জেগে উঠেছে আরও চেষ্টা করতে হবে আমাদের দশ তারিখে গোলাপবাগে যে সমাবেশ হয়েছে এ দুই তিন গুণ লোক যদি আমরা ঢাকা শহরে বসিয়ে দিতে পারি এই সরকারে পতন হতে বাধ্য সুতরাং আসুন আমরা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করার জন্যে আবার এই দেশে গণতন্ত্র মানুষের ভোটাধিকার অর্জন করার জন্যে আমরা আরেকবার জিয়াউর রহমানের আদর্শকে দলের মধ্যে অনুসরণ করি গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং আমাদের দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করি তাহলেই জিয়াউর রহমানের প্রতি আমরা সম্মান দেখাতে সক্ষম হব তার জন্মদিনে এই হোক আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিয়াউর রহমান অমর হোক